অমর নায়ক সালমান শাহের মৃত্যুর প্রায় 11 মাস পরে মুক্তি পেয়েছিল সালমান শাহ ও শাবনূর জুটির কালজয়ী চলচ্চিত্র আনন্দশ্রু। 1997 সালের 1 আগস্ট মুক্তি পাওয়া আনন্দশ্রু সিনেমাটি 2 যুগ অতিক্রম করে 25 বছরে পদার্পণ করল। সালমান শাহ চলে গেলেও তার প্রত্যেকটি কাজ আমাদের হৃদয়ে আজও গেঁথে আছে। আনন্দশ্রু সিনেমাটিও এই প্রয়াত নায়ককে মনে করিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে। সিনেমার কাহিনী শুরু হয় বড়লোক বাবার গান পাগল এক ছেলে খুসরুকে দিয়ে, যার জীবনে গানই সব। গানের টানে ছুটে চলে আসেন দেওয়ান পরিবারের ছেলে গ্রামে। পরিচয় হয় গ্রামের দুরন্ত ষোড়শী মেয়ে দোলার সাথে। তার দুরন্ত পড়াতে মুগ্ধ হয়ে প্রেমে জড়িয়ে পড়ে দুজন দুজনের। ধনী গরিবের ভালোবাসার যে লড়াই দেখানো হয়ে থাকে অন্য সব ভালোবাসার সিনেমাতে, সেখান থেকে বেরিয়ে এসে পুরোপুরি ভিন্নভাবে উপস্থাপন করা হয় সিনেমাটিকে। এখানে আনন্দশ্রু সবার থেকে আলাদা। সম্পত্তির লোভে নিজের চাচার কাছে ষড়যন্ত্র শিকার হয় খসরু। জোর করে ড্রাগ দিয়ে অসুস্থ করে রেখে ধীরে ধীরে পাগলে পরিণত করে তোলে খসরুকে। উত্তরে ভয়ঙ্কর জঙ্গল, দক্ষিণে না যাওয়াই মঙ্গল, পূর্ব পশ্চিম। মৃত্যু হয় একটি সুন্দর ভালোবাসার। সিনেমার শেষ দিকে কাঞ্চের ভালোবাসা ও শাবনূরের মনের যন্ত্রণার সমাপ্তি ঘটে মর্মান্তিকভাবে। পবিত্র ভালোবাসা, বাবার স্নেহ, পারিবারিক কলহ, লোভ, লালসা, নতুন স্বপ্নে বেঁচে থাকার আশা, সবকিছু মিলিয়ে আনন্দশ্রু যেন পরিপূর্ণ সিনেমা। সিনেমাতে নেই কোনো দুর্দান্ত অ্যাকশন, রগরগে দৃশ্য, তবুও অনন্য মহিমায় বাংলা চলচ্চিত্রের আকাশে উজ্জ্বল নক্ষত্র হয়ে আলোকিত হয়ে আছে আনন্দশ্রু। তবে এই সিনেমার নামকরণের সার্থকতা হয়তো অনেকেই খুঁজে বেড়ান। পুরো সিনেমাতেই তো শুধু অশ্রু আর অশ্রু, কিন্তু ভালোবাসায় মানুষের পাশে থেকে নির্বিচারে তাকে ভালোবেসে যাবার নাম আনন্দ। আর সেই ভালোবাসার মানুষ যখন তার নিজের কাছের মানুষটিকে চিনতে না পারে, সেই বেদনার নামই হলো অশ্রু। সিনেমাটিতে রয়েছে দুর্দান্ত কিছু গান। এসব গানের কথা যেন সিনেমার প্রত্যেকটি দৃশ্যকে আরো জীবন্ত করে তুলেছিল। সালমান শাহ নেই, সেটা আমাদের জন্য বেদনা ও অশ্রুর। তবে সালমান শাহ যেসব সারা জাগানো সিনেমা আমাদের জন্য রেখে গেছে, তা আমাদের জন্য অবশ্যই আনন্দের। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।